তো এই যে আমাদের অনুষ্ঠানটা, এটা আমাদের একটা বাৎসরিক অনুষ্ঠান নেপথ্যের তারারা। এই অনুষ্ঠানের যে মূল ভাবনা, যে মূল বিষয়, সেই বিষয়টি হলো যে মানুষগুলো উৎসবের মরশুমে, দুর্গাপুজো বলুন, দীপাবলি বলুন, ঈদ বলুন বা ক্রিসমাস বলুন, এই উৎসবের মরশুমগুলোতে যে মানুষগুলো নিজেদের পরিবারের থেকে দূরে থেকে, বহু দূরে থেকে ঘন্টার পর ঘন্টা ডিউটি দিয়ে ক্রমাগত মানুষের পরিষেবা দিয়ে চলেছে, আইন শৃঙ্খলা যাতে উপযুক্ত সঠিকভাবে থাকে সেই ব্যবস্থা করে চলেছেন, সেই মানুষগুলো কিন্তু থেকে যান নেপথ্যে। আমাদের চোখে, টাইমস বাংলার চোখে এরাই কিন্তু তারা, এরাই নায়ক। পুজোর সময় আমরা দেখি এই মানুষগুলোই, কোনো শিশু যদি হারিয়ে যায় ভিড়ের মধ্যে তাকে খুঁজে এনে মায়ের কাছে তুলে দেন, কোনো ব্যক্তি, বয়স্ক ব্যক্তি যদি হঠাৎ ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে পড়েন তার চিকিৎসার ব্যবস্থা করে দেন। কিন্তু দুর্ভাগ্যবশত এনাদের কিন্তু আমরা মনে রাখিনি বা রাখি না। আমাদের আজকে এই বাৎসরিক অনুষ্ঠানের মঞ্চে এই মানুষগুলোকেই আমরা সম্মান জানাতে চলেছি। আমাদের অভিনন্দন, আমাদের ধন্যবাদ, আমাদের শুভেচ্ছাকে প্রত্যেক অতিথির হাতে তুলে দিচ্ছে। আসলে কথাই বলে এই যে ফুল গান, ব্যতিক্রমী মানুষ আজও আছেন যারা এই মেলবন্ধনটাকে বাস্তবায়িত করছেন। শ্রী কল্যাণ সেন বরাট এরকম একজন মানুষ, যিনি একজন অত্যন্ত উচ্চমানের শিল্পীর সাথে সাথে একজন চমৎকার মানবিকতা সম্পন্ন সত্যিকারের মানুষ। আমরা যারা তাকে বহু বছর ধরে চিনি, জানি, তারা জানি যে ওনার মতন আন্তরিক একজন মানুষ, ওনার আন্তরিকতা, প্রত্যেকের প্রতি ওনার ভালোবাসার সত্যি কোনো তুলনা হয় না। আজকে টাইমস বাংলার এই অনুষ্ঠানে ওনার মতন মানুষের উপস্থিতি আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করবে। শ্রী কল্যাণ সেন বরাট মঞ্চে উপবিষ্ট। আমার সম্মানীয় বন্ধুরা, ভাইয়েরা, বোনেরা, আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন সকলকে প্রণাম জানাচ্ছি। আসলে আমাকে প্রথমে বলতে দেওয়া হয়েছে, তো তাই আমার সম্পর্কে বাড়িয়ে বাড়িয়ে প্রচুর কিছু বলা হয়, এটা নিয়ম আর কি। যাই হোক, এই প্রচেষ্টা আমার কাছে খুব অভিনব লেগেছে, টাইমস বাংলার এই প্রচেষ্টাকে। নেপথ্যের তারারা, এই কথাটাও আমাকে অসম্ভব অনুপ্রাণিত করেছে, যে সমস্ত তারাদের তো দিনের আলোয় দেখা যায় না, দিনের আলোতে অনেক তারা ঢাকা পড়ে যায়, কিন্তু তারা তারাই। এবং সত্যি বলতে কি, এই যে পুলিশ বন্ধুরা, দমকলের বন্ধুরা, চিকিৎসক বন্ধুরা, তারা যে কোনো সময়, যে কোনো পুজো পার্বণ যা বলুন, যে কোনো দিনে রাতে যেভাবে আমাদের পাশে দাঁড়ান, যেভাবে শীত গ্রীষ্ম বর্ষার অভিভাবক হয়ে আমাদের সঙ্গে থাকেন, সেটা কিছু পাওয়ার লোভে নয়, এটা আমার মনে হয়। এটা কিন্তু তারা আন্তরিকতার সঙ্গে এবং নিজেদের ভেতর থেকে একটা সেবামূলক একটা অনুভূতির জায়গা থেকে এই কাজটা করে থাকেন। কিন্তু সমাজেরও তো একটা দায়িত্ব থাকে যে যারা নেপথ্যে থাকেন তাদের সম্মানিত করার, সেই কাজটাই আমাদের সকলের হয়ে আজকে টাইমস বাংলা করছেন, এর জন্য আমি খুব আনন্দিত। আর আমাদের যারা সবসময় আলোকিত করেন, ধরুন আজকে এখানে যে দাঁড়িয়ে আছি, এই যে ছবি তুলে তুলে আমাদের বেশ নামটাম করিয়ে দেওয়া হয়েছে কাগজে ছেপে টেপে, কিন্তু যারা ছবি তোলেন, যারা ছাপান, তাদের কেউ চেনে না, এরাও কিন্তু নেপথ্যের তারা। এদের জন্য আপনারা কিন্তু পুরস্কারের ব্যবস্থা করলে, সম্মান দেওয়ার ব্যবস্থা করলে আমরা খুব আনন্দ পাব। সকলে ভালো থাকবেন, সুরে তালে ছন্দে থাকবেন, মানুষের সঙ্গে থাকবেন। নমস্কার। আমি এবার ডক্টর রানা চ্যাটার্জিকে কিছু কথা বলতে অনুরোধ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। মঞ্চে যারা বিশিষ্ট অতিথিবর্গ, সকলকে আমি শ্রদ্ধা জানাই, আপনাদেরকেও জানাই ভালোবাসা, প্রণাম। আসলে নিজের কাজের স্বীকৃতি পেলে কার না ভালো লাগে, মানে ইনফ্যাক্ট এই স্বীকৃতি পাওয়ায় হয়তো ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা আমরা পাবো। আমি টাইমস বাংলাকে এই অভিনব উদ্যোগ, আমি আসলে এই মঞ্চে প্রথম,
তো আমার ভীষণ ভালো লাগছে এত ভালো একটা প্রয়াস। আমি তার জন্য কৃতজ্ঞতা জানাবো টাইমস বাংলা। আমি সৈকত, আমাকে সৈকত দাস ইনভাইট করার জন্য আমি কৃতজ্ঞতা জানাবো। আর মিস্টার বরাট এক্ষুনি যেটা বলছিলেন যে এই যে আপনারা তারারা যারা আমাদেরকে তারা বানিয়েছেন আজকে এই লাইটের মধ্যে দাঁড় করিয়ে, সত্যি তাই আপনাদেরকেও স্যালুট করি। আর নেপথ্যে তারা, হ্যাঁ আমরা নেপথ্যে থাকি ঠিক কথাই, কিন্তু তারা শব্দটাতে আমার একটা আপত্তি হচ্ছে, তারা তো বহু দূরে আমাদের থেকে, তো আমরা কিন্তু আমাদের থেকে দূরে নই, আমরা কাছেই, হয়তো দেখা যায় না সবসময় কিন্তু আমরা কাছেই আছি। তো যাই হোক, আমি আর অনেকেই বক্তব্য রাখার আছে, আমি আর কথা বাড়াবো না। সৈকত ধন্যবাদ, সকলে খুব ভালো রাখবেন। আর আমি আর একটা কথা বলবো, যেটা প্রথম থেকেই বলা হচ্ছিল, মিস্টার চক্রবর্তী কৌশিকবাবু বলছিলেন এই বিপদকালীন সময় বা এমার্জেন্সির সময় যেগুলো ফেস্টিভ সিজন, যে যখন মানুষ সবাই উপভোগ করছে আর সেখানে আমরা সার্ভিস দিচ্ছি, তো আমার শুভেচ্ছা রইল সেই উৎসবের দিনগুলোতে আপনারা সকলে সুস্থ থাকুন, খুব উপভোগ করুন, যেন আমাদের সার্ভিস দিতে আসতে না হয়। এই শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি, নমস্কার। এবারে বক্তব্য রাখতে অনুরোধ করছি মাননীয় কাউন্সিলর শ্রী বিনোদ যাদব মহাশয়কে। ধন্যবাদ আমার এঙ্কর ভাই, রানাদা বসে যাও, মন পর জিতনে ভি আমারে সম্মানীয় ব্যক্তি হ্যায়, কল্যাণ দা আমারে বহুত সিনিয়র আইনজীবী হ্যায়, অর ভি জিতনে লোক সব লোক কো মে বহুত বহুত বধাই দেতা হুঁ। ইস অবসর পর আপ লোগ নে মুঝে জো বুলায়া হ্যায় টাইম বাংলা কে ইস প্রোগ্রাম মে সাল কা, मैं बधाई देना चाहता हूँ हमारे कौशिक चक्रवर्ती जी का, जिन्होंने निमंत्रण दिया, मैं आसनसोल से चल करके कलकत्ता की जगह पर आया हूँ, मैं उनको बहुत बहुत बधाई देता हूँ। और आज के इस समारोह में आने से मुझे इस बात का खुशी हो रहा है कि जिसको लोग याद नहीं करते हैं उसको आप लोगों ने याद किया, जो प्रशासक, जो डॉक्टर, जो बॉर्डर पर पुलिस लोग हमारे हिंदुस्तान की हिफाजत के लिए अपना जान जोखिम दे करके रात को शहर का नींद से सोते हैं, उनकी याद में ये प्रोग्राम हो रहे हैं। सारा दुर्गा पूजा, काली पूजा, दीपावली, मुहर्रम, प्रशासन पूरे जान जोखिम देकर के हम लोग की रक्षा करता है, डॉक्टर हमारी हिफाजत के लिए अपना समय देता है, ये हिफाजत के लिए समय देकर अपने परिवार और बच्चे से दूर रहता है, इनके लिए आप लोग जो सम्मान दे रहे हैं सही बात है, बहुत गर्व की बात है। मुझे फख्र है कि आप इस प्रोग्राम में मुझे बुलाए हैं, मैं कौशिक चक्रवर्ती को बहुत बहुत धन्यवाद देता हूँ, मैं सैल्यूट करता हूँ कि आपने ऐसा प्रोग्राम मुझे बुलाया, इसके लिए बहुत बहुत धन्यवाद, थैंक यू।